বন্ধুরা, আজ আমরা জানবো যে আপনি কিভাবে বাল্ক ডিল এবং ব্লক ডিলের যে ইনফরমেশনটা আছে সেটা কিভাবে জানবেন স্কেনেক্স ডট ট্রেডের মধ্যে। তো সবার প্রথমে আমাদের কি করতে হবে, স্কেনেক্স ডট ট্রেডে চলে আসতে হবে এই ওয়েবসাইটটাতে। তো আমরা সবার প্রথমে এই ওয়েবসাইটটাতে এসে গেলাম। তারপর আমাদের কি করতে হবে, এখানে একটা প্রোফাইল আছে, তো এই প্রোফাইলটাতে আমাদের ক্লিক করতে হবে, এখানে লগ ইন করে নিতে হবে। তো লগ ইন করার জন্য আপনার অলরেডি দনের মধ্যে ডিম্যাট অ্যাকাউন্ট হওয়া প্রয়োজন, ঠিক আছে? তো তার জন্য আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনি আপনার ডিম্যাট অ্যাকাউন্ট দনে ওপেন করে নেবেন দন অ্যাপটাতে, ঠিক আছে? যদি আপনার অলরেডি থেকে থাকে তাহলে তো সেখান থেকে ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করার আর কোনো প্রয়োজন নেই, আপনি আপনার রেজিস্টার নাম্বার দিয়ে এখানে লগ ইন করে নিতে পারেন। এবং এই কোম্পানিটা একটা ইন্ডিয়ার ফাস্ট গ্রোয়িং ব্রোকারস, ঠিক আছে? তো এখন দেখো বন্ধুরা, এই কোম্পানিটার বিষয়ে যদি এখানে বলা যদি হয় তাহলে এখানে কি করতে হবে, আপনাকে বাল্ক ডিলস কিংবা ব্লক ডিলসের ডিটেলস বের করার জন্য এখানে একটা ইনসাইটের অপশন আছে, ঠিক আছে? তো আমাদের এটাতে ক্লিক করে দিতে হবে, ঠিক আছে? তো আমরা এখানে ক্লিক করে দিলাম ইনসাইডের অপশনটাতে। তো এখানে ক্লিক করার পর বন্ধুরা আমাদের কি করতে হবে, এখানে একটা অপশন আছে, ঠিক আছে? তো এখানে দেখতে পারো যে এখানে ব্লক ডিলস এবং বাল্ক ডিলসের একটা অপশন লেখা আছে, তো এটাতে আমাদের ক্লিক করে দিতে হবে। তো বাল্ক ডিলের মধ্যে যদি আমরা এটাতে ক্লিক করে দিই তাহলে কি হবে, এই ওয়েবসাইটটাতে একটা নতুন পেজ ওপেন হয়ে চলে আসবে। যেমন দেখতেই পারছো এখানে লোডিং হচ্ছে, তো একটা পেজ নতুন ওপেন হয়ে চলে আসলো। তারপর আমাদের কি করতে হবে, এখানে এখানে দেখো বাল্ক ডিলের একটা অপশন চলে এসেছে। যেমন 12 আগস্ট এক্সেল ইন্ডাস্ট্রি নামের একটা কোম্পানিতে একটা ক্লায়েন্ট দেখতে পারো যে সেল করেছে এবং পুনরায় ওই কোম্পানি বায়ও করেছে, ঠিক আছে? তারপর সারেগামা ইন্ডিয়া নামের একটা কোম্পানি, এটাতেও শেয়ার্স বায় হয়েছে, কে কিনেছে এখানে ক্লায়েন্টের নামটা চলে এসেছে। তারপর সারেগামা ইন্ডিয়ার কোম্পানির সেটা কে সেল করেছে সেটা এখানে চলে এসেছে। তারপর এইভাবে HFCL-এর, তারপর MTNL-এর, এইভাবে আপনি এখান থেকে দেখতে পারবেন কোন কোন কোম্পানির শেয়ারটা বাল্ক ডিলের মাধ্যমে ক্রয় বিক্রয় হয়েছে, ঠিক আছে? তারপর এখানে যদি আপনি চান কোনো একটা স্পেসিফিক ডেট দিয়ে সেটা দেখতে তাহলে সেটাও আপনি এখান থেকে করতে পারেন। স্টার্ট ডেট এবং এন্ড ডেট এখানে মেনশন করতে হবে আপনাকে, ঠিক আছে? তারপর বন্ধুরা দেখেন, আমরা যদি ব্লক ডিলের বিষয়ে বলি তাহলে এখানে ব্লক ডিলের অপশন আছে, তো এটাতে আমরা যদি ব্লক ডিলের অপশনে ক্লিক করি তাহলে আমরা এখান থেকে ব্লক ডিলের বিষয়ে ডিটেলস নিয়ে নিতে পারবো। যেমন এখানে আমরা স্টার্ট ডেট এন্ড ডেট দিয়েও যে কোনো একটা স্পেসিফিক ডেটের ব্লক ডিলের সারা ডিটেলস বের করতে পারি সম্পূর্ণ। তো তার জন্য আমরা এখানে কি করব, যেমন এখানে দেখো ট্রেন্ডের কোম্পানি, এই কোম্পানিটা এই স্টকটাকে ডোডোনা হোল্ডিং লিমিটেড নামক কোম্পানি নিয়ে একটা কোম্পানি এখানে কি করেছে, সেল করেছে, ঠিক আছে? সিমিলারলি বলতে পারো ট্রেন্ড নামের এই কোম্পানিটাকে বায়ও করেছে যে কোনো একটা কোম্পানি, ঠিক আছে? এটা নেম লেখা আছে। তারপর ADF ফুডস, এটাও বলতে পারো এখানে যে বায় হয়েছে ADF ফুডসের, এখানে দেখতে পারো সেল হয়েছে। আদানি এনার্জি সলিউশনের যদি বিষয়ে বলা হয়, BNP পারিবাস ফাইন্যান্সিয়াল মার্কেট নামের এক কোম্পানিটা বায় করেছে। এইভাবে এখান থেকে আপনি যে কোনো কোম্পানির বাইং সেলিংয়ের ডিটেলস বের করতে পারবেন, ব্লক ডিলেরও এবং বাল্ক ডিলেরও বন্ধুরা, ঠিক আছে? তো এটা একটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আপনি যদি দনের মধ্যে ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করে থাকেন তাহলে তো এখানে আপনি লগ ইনও করে নিতে পারবেন এবং কিছু কিছু ডিটেল ইনফরমেশন এখান থেকে অ্যাক্সেস করতে পারবেন। যদি আপনার ডিম্যাট অ্যাকাউন্ট নাও থেকে থাকে তাহলে আপনি এখান থেকে অনেক ইনফরমেশন আপনার ইউজ করতে পারবেন এখান থেকে, ঠিক আছে? তো আজকের জন্য এতটুকুই।